हेलो एवरीवन, वेलकम टू आवर होम। होम माने इटा आमादेर क्वार्टार, सागरदीघी क्वार्टार, तो बोलते पारो क्वार्टार कम होम। सबाइके जानाई शुभ दीपावलीर अनेक शुभेच्छा ओ अभिनंदन। चलो दीपावली आमरा किभाबे सेलिब्रेट करी तारी किछु रूप तोमादेरके देखाबो। एशो ठाकुर घर, देखते ठाकुर सिंहासन, पास बोन आज প্রদীপগুলো যেখানে রয়েছে সেখানটা আমি আসলে ফুল দিয়ে রঙ্গোলি করার চেষ্টা করেছিলাম, খুব একটা ভালো হয়নি। আসলে রঙ্গোলি করে যে কালারগুলো দিয়ে সেই কালারগুলো আমার কাছে নেই, করার অনেক ইচ্ছা ছিল কিন্তু কালারগুলো আগে থেকে জোগাড় করা হয়নি, যার জন্য ফুল দিয়ে একটু করার চেষ্টা করেছি। দীপাবলিতে অনেকেরই অনেক ধরনের নিয়ম থাকে, তো অনেকে যেমন চোদ্দ শাক খাওয়া, তারপরে চোদ্দ প্রদীপ জ্বালানো, বা কারোর মোমবাতি জ্বালাই। তো আমাদের আর কি চোদ্দ প্রদীপ জ্বালানো রিচুয়ালস আছে, ওটা আমার হাজবেন্ড জ্বালাবে, সেটাও আমরা দেখে নেব। চলো তাহলে তোমাদের চোদ্দ প্রদীপ দান দেখিয়ে আনি। আচ্ছা তুমি কি বলবে চোদ্দ প্রদীপ কেন দেওয়া হয়? হ্যাঁ বলছি, আমি আমার পরিবারে বড় ছেলে, প্রতি বছর আমি দিয়ে থাকি এই চোদ্দ প্রদীপ। আগের বছর বাড়িতে থাকা অবস্থায় দিয়েছিলাম, তো সেই অবস্থায় আমি ধুতি পড়েছিলাম, বাবার ধুতি পড়েছিলাম, আজকে আমার কাছে ধুতি নেই। তো যাই হোক, আমি এই অবস্থাতেই চোদ্দ প্রদীপ আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করব। এটা করা হয় এ কারণে যে আমার পরিবারের পূর্বপুরুষরা যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, তাদের আত্মার শান্তি যাতে হয়, তাদের জীবন আলোকিত যাতে হয়, সেই জন্যই এই প্রদীপ দেওয়া। এর মধ্যে হয়তো অনেকে নতুনভাবে জন্মগ্রহণ করেছেন, তো তারা তাদের জীবন খুব ভালোভাবে কাটুক, আলোকিত হোক। আর যারা নতুনভাবে জন্মগ্রহণ করতে পারেননি, তারাও যাতে নতুনভাবে জীবন নতুন জীবন পাই, ফিরে পার, এটা চাই, এবং তাদের জীবনও আলোকিত হোক, সেই জন্য আমার এই চোদ্দ প্রদীপ দেওয়া। এবং সাথে একটু মিষ্টি মুখ তাদের জন্য করছি। এবার আমি আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই চোদ্দ প্রদীপ অর্পণ করব। আমার চতুর্থ প্রদীপ দেওয়া হয়ে গেছে, এটা আমি
এখানে রেখে দেবো। আমাদের সমস্ত রিচুয়ালস কমপ্লিট, এবার আমরা রাতে ডিনারটা সেরে নেব। আর আমরা যেখানে থাকি মানে থার্মাল প্ল্যান্টে, সেখানে ছোটোখাটো সমস্ত অনুষ্ঠানই খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়। আমাদের এখানে ক্লাব আছে, রিক্রিয়েশন ক্লাব, ওখানে ওরাই সমস্তটা অর্গানাইজ করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের ক্লাব, রিক্রিয়েশন ক্লাব। অনুষ্ঠানের দিন, সেই জন্য আজকে খুব সুন্দর করে ক্লাবটাকে সাজানো হয়েছে। আমাদের বিনোদনের মূল কেন্দ্রভূমি এই ক্লাব। পাশে যে মণ্ডপটি দেখা যাচ্ছে, ওখানে পুজো চলছে, মায়ের পুজো। দীপাবলি ছাড়াও বাঙালির যে 12 মাসে 13 পার্বণ আমরা বলে থাকি, তো সেই সমস্ত পার্বণই এই পূজা কমিটি আয়োজিত করে থাকে এই ক্লাবে। এখন যেহেতু মানে করোনা পরিস্থিতি, সেই জন্য ডিনার ডিনার থাকে রাত্রে, তো ওটা যারা চাই ওখানে গিয়েও খেতে পারে, আবার অনেকে বাড়িতে পার্সেলও আনতে পারে। তো আমরা পার্সেল বলে নিয়েছি, চলো দেখে নিই কী কী আছে, আমি নিজেও জানি না। রাধা বলে আলু দম, মিষ্টি, এটা লাস্টে খুলতে হতো, আগেই হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রচুর কিছু। তো আমাদের আজকে ডিনারটা পুরো জমজমাট জমজমাট হতেই হবে, কারণ বিশেষ দিনগুলোর কথা। বোনের সাথে সাগরদিঘিতে দীপাবলিতে প্রথমই কাটাচ্ছি। তুই প্রথমই আসতে বল এখানে, দীপাবলিতে প্রথম। তো আর সাগরদিঘিতে আসার একটা ব্লগ করেছি, কিন্তু সেটা পাবলিশ হয়নি, খুব শীঘ্রই পাবলিশ হবে। আর খাবারগুলো তো অসাম, আমরা প্রত্যেকবার ওখানে নিজেরাই যাই, কিন্তু এবছর যাওয়া হয়নি। আর কারণটা, হ্যাঁ তোমরা জানোই, ছোট্ট আছে, পরের বার ও বড় হয়ে যাবে, ওর হাত ধরে প্রত্যেকটা অনুষ্ঠানে যাব, সেটা একটা আলাদা আনন্দ। যাই হোক, তবু ভালো লাগছে, খুবই ভালো ভালো সময় কাটাচ্ছি। তো কেমন লাগছে? দারুণ। এবং সত্যি পরের বছর হচ্ছে বুগুলুর সাথে একসাথে যাবো, এটা বেশ ভালো মজাদার, কারণ বুগুলু ভীষণ এনজয় করে বাইরেটাকে আমি দেখেছি। তো এটা বেশ অপেক্ষায়িত একটা জিনিস হবে, যে ও বড় হয়ে যাক, তারপর আমরা একসাথে কখনো দিওয়ালি সেলিব্রেট করবো। আর বাচ্চারা আলো, তারপরে বাজি, এগুলো ভীষণ পছন্দও করে। আমার হাজবেন্ড পোলাও লাভার, ও আসলে মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে। আমার সাথে এটা ওর পার্থক্য, খাওয়ার হিউজ ডিফারেন্স, কারণ আমি একদমই মিষ্টি পছন্দ করি না। মিষ্টি পছন্দ করি, এই যে এই কালা কাদটা, ওরটাও আমি খেয়ে নিতে পারি, বলা যাচ্ছে না, কারণ এটা খুবই সুন্দর, এটা আমার ভীষণ ফেভারিট। যাই হোক, ও পোলাও ভীষণ ভালোবাসে। বলো কেমন হয়েছে রান্না? রান্না গেলবারের থেকে অনেক বেটার। ও একটা কথা বলি, মিষ্টি আমি ছোটোকালে বেশি পছন্দ করতাম, তো এখন মিষ্টি পছন্দ করি না তা না, কিন্তু আগের থেকে অনেকটাই কম। তোমরা সবাইকেই দেখতে পেলে এক ফ্রেমে, কিন্তু বুগুলুকে ছাড়া। বুগুলু আসলে ঘুমিয়ে পড়েছে, ওর কিছু ক্লিপিংস আমি রেখে দিয়েছি, মানে আজকে ওর প্রচুর সারাদিনে প্রচুর অ্যাক্টিভিটিস ছিল, যার মধ্যে কিছু তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আহ
সুন্দর হয়েছে বাবা। হ্যাঁ হাত 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 দিয়ে করো। হ্যাঁ 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 আমার বাবা গেছে। দাদা তুলে দাও, তুলে দাও, তুলে দাও। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং লাইক শেয়ার করতে ভুলো না। আর সবাইকে শুভ রাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবশেষে জানাই, দীপাবলির রং ও রঙিন আলোয় সবার জীবন আরও রঙিন হয়ে উঠুক।